পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা হয়তো আপনার কল্পনারও বাইরে, যা হয়তো আপনাকে নিমিষেই শিহরিত করতে পারে। বন্ধুরা, আজ আমরা রহস্যময় মিশিগান লেকের নিচে লুকিয়ে থাকা আশ্চর্য কিছু বিষয় দেখতে চলেছি। আর এমনই রহস্যভরা জায়গাগুলোর অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, চলুন ঘুরে আসি মিশিগান হ্রদের তলদেশ থেকে। আমেরিকায় অবস্থিত এই হ্রদের তলদেশে এমন অনেক আশ্চর্য এবং রহস্যে ঘেরা জিনিস দেখা যায় যা জানলে বা যা দেখলে আপনার চোখ কপাল উঠবে। বন্ধুরা, মিশিগান হ্রদের 40 ফিট নিচে বিজ্ঞানীরা এমন একটি প্রাণীর প্রতিকৃতি দেখতে পান যা আজ থেকে 10,000 বছর পূর্বে বিলুপ্ত হয়ে গেছে। তো সেই প্রাণীটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও মিশিগান হ্রদের তলায় এমন অনেক দৃশ্য দেখা যায় যা আসলে আপনার কল্পনাতেও আসবে না। বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই মিশিগান হ্রদের তলদেশে, যা বিজ্ঞানীদেরকে সবসময় ভাবিয়েছে। এই ধরনের জ্যামিতিক আকৃতির পাথরগুলোকে বলা হয় স্টোনহেঞ্জ, যা মূলত ব্রিটেনে দেখতে পাওয়া যায় সপ্তাশ্চর্যের একটি। মূলত এই প্রতিকৃতি কীভাবে এখানে এলো বা এর উৎপত্তি কবে তা আসলে জানা যায়নি। বিজ্ঞানীরা বিভিন্ন সময় চেষ্টা করেছেন এর রহস্য উদ্ঘাটনের জন্য, কিন্তু আসলে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য বিজ্ঞানীরা হাজার চেষ্টা করেও সফল হতে পারেনি। 10,000 বছর পূর্বে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটির নাম মামুত। মামুত নামক এই প্রাণীটি একটি রহস্যে ঘেরা বিষয়বস্তু আমাদের কাছে। এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এর বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। আসলেই এই মামুত প্রাণীটি কিভাবে এত বছর পূর্বেও তার স্মৃতিচিহ্ন রেখে গেল বা কিভাবে মানুষ এত বছর পূর্বেকার প্রাণীটির খোঁজ পেল তা আসলেই রহস্য থেকে যায়। অচালাকে জানুন, তলদেশের সাথেই থাকুন।